আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা মাত্র আলু দিয়ে আলু নাস্তা তৈরি করে দেখাবো। চাইলে এটা আপনারা বিকালের নাস্তা অথবা ইফতারে তৈরি করতে পারবেন খুব সহজেই। মুচমুচে এই নাস্তাটি আপনারা চাইলে বেগুনির পরিবর্তে তৈরি করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নিই। একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি বেসন, হাফ কাপ পরিমাণ আমি উঁচু করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া এখানে ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 চা চামচ, আমি 1 চা চামচ উঁচু করে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ, চাইলে বাদ দিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া পাতা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ। প্রশ্ন করতে পারেন যে বেকিং পাউডার দিলে হবে কি না, হবে, কিন্তু বেকিং সোডা দিলে মুচমুচে হয় বেশি। চাট মশলা দিলাম 1/4 চা চামচ পরিমাণ, তবে চাট মশলার পরিবর্তে কেউ চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। এখন এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে যখন এরকম ঘনত্বে আসবে তখন 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে আবারও পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যত বেশি ফেটানো হবে তত বেশি নাস্তাটা খেতে ভালো লাগবে। তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম হবে। তো এখন ব্যাটারটা একটা সাইডে রেখে এখানে আমি নিয়েছি আলুর স্লাইস। আমি একটা আলুকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাইলে আপনারা লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তবে আমি মাখিয়ে রাখিনি। এখান থেকে একটা স্লাইস নিয়ে ব্যাটারে গড়িয়ে নিচ্ছি। দেখুন চারপাশটা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কিন্তু নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুব সাথে সাথে কালার চলে আসবে আর নাস্তাটা খেতে মুচমুচে লাগবে না, একদমই খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে মুচমুচে করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমার নাস্তাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখে নিলেন কত ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়, আর খেতে কেমন লাগে সেটা অবশ্যই বাসায় তৈরি করতে হবে, না হলে বুঝতে পারবেন না, খুবই মজার। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।